হামলায় জড়িত হানিফ পরিবহনের চালক হেলপার সুপারভাইজারের শাস্তির দাবি, বন্দরনগরীতে মানববন্ধন। চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে অত্যাধুনিক কোবল্ট মেশিন, ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমার আশা। নানা আয়োজনে পার্বত্য জেলাগুলোতে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন, বৌদ্ধ বিহারে প্রার্থনা, গুরুভক্তি প্রদীপ প্রজ্বলন। ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যায় জড়িত হানিফ পরিবহনের চালক হেলপার সুপারভাইজারের শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পায়েলের বড় মামা কামরুজ্জামান চৌধুরী টিটু, মেজ মামা গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব, ছোট মামা বাহার চৌধুরী শিপন উপস্থিত ছিলেন। এছাড়া সন্দীপ ও হালি শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন মানববন্ধনে। বক্তারা অভিযোগ করেন, পায়েলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ মানুষের কাজ নয়। হানিফ পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে অত্যাধুনিক কোবল্ট মেশিন। শীঘ্রই হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে স্থাপন করা হবে মেশিনটি। এর ফলে রোগীদের দুর্ভোগ কমবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। পর্যাপ্ত যন্ত্রপাতি এবং জনবল না থাকায় গত তিন বছর ক্যান্সার রোগীদের চিকিৎসা নিয়ে সমস্যায় ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সার রোগের চিকিৎসায় যে মেশিনটি ব্যবহার করা হতো সেটি ছিল চাইনিজ কোবাল্ট মেশিন। এর মান তেমন ভালো না হওয়ায় দুর্ভোগে পড়তে হতো রোগী এবং চিকিৎসকদের। সম্প্রতি প্রায় 10 কোটি টাকা ব্যয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংগ্রহ করে অত্যাধুনিক কানাডিয়ান কোবাল্ট মেশিন। মেশিনের স্ট্রেংথ 12,000, আগেরটি ছিল 8,000। এতে আছে ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম, দেয়া হবে ব্রেস্ট ক্যান্সার সহ নিরাময়যোগ্য ক্যান্সার রোগীদের চিকিৎসা। হাসপাতালে ক্যান্সার রোগের নিরাময়ে নতুন যন্ত্রপাতি স্থাপনে খুশি রোগীরাও। আগে এখানে রেডিওথেরাপি ছিল না, এখন হচ্ছে, হইলে আমাদের জন্য সবার জন্য কি উপকার হবে, ভালো হবে। তো চালু হলে আমাদের বাচ্চা নিয়ে অন্য কোথাও যেতে হবে না, ঢাকা যেতে হবে না, এখানে আমরা নিতে পারবো। দীর্ঘদিন ধরে রেডিওথেরাপি মেশিনটি বিকল থাকায় ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হতো বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন কোবাল্ট মেশিনটি চালু হলে 90% রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেও জানান তারা। প্রতি বছর আমাদের সব রোগীর নিয়ে আমাদের খরচ হচ্ছে 70-80 লক্ষ টাকা, আর শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্যই এই 70-80 লক্ষ টাকার মধ্যে 30-35 লক্ষ টাকাই যাচ্ছে আমার ক্যান্সার ওয়ার্ডের রোগীদের। আমরা আশা করছি এই মাসের ভিতর থেকেই আমরা ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির সুবিধা দিতে পারব। ব্র্যাকি এবং কোবাল্ট 60-এর মাধ্যমে আমরা পাশাপাশি যদি চিকিৎসা দেই তাহলে অনেক রোগীকে আমরা চিকিৎসা দিতে পারব। পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় প্রতিদিন গড়ে 100-150 রোগীকে বাইরে যেতে হতো মানসম্পন্ন চিকিৎসা সেবা পেতে। নতুন কোবাল্ট মেশিনটি চালু হলে রোগীদের দুর্ভোগ কমবে বলেও আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, একুশ টেলিভিশন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মানবিক নীতি ও আদর্শ বিষয়ক কর্মশালা। শুক্রবার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় IOM এর রিকভারি অ্যান্ড ট্রানজিট ডিভিশনের প্রধান সংযুক্তা সাহানি, রাহুল পণ্ডিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন কর্মশালায়। দিনব্যাপী কর্মশালায় রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য মানবিক কর্মসূচি উন্নীতকরণ, আন্তর্জাতিক মানবিক ব্যবস্থাপনা ও আইন বিষয়ে আলোচনা করেন বক্তারা। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। বান্দরবানের রাজবিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে প্রার্থনা, গুরুভক্তি ও প্রদীপ প্রজ্বলন। রাঙামাটিতে রাজবন বিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভিক্ষুদের চুয়াইং দান করা হয়। বিভিন্ন বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমেত বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় দেশনা দেয়া হয়। খাগড়াছড়িতে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে চলছে নানা আয়োজন। আষাঢ়ী থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন জিএসকে বন্ধের প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার রিজিওনাল হেড অব সাপ্লাই চেইন রাজু কৃষ্ণ গোস্বামী জানান, ক্রমাগত লোকসানের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন 1974 সাল থেকে ওষুধ সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে আসছিল। বেসরকারি সংস্থা ব্লুমিং ম্যানেজমেন্টের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, যেখানে হাজার তারা তুমি আমাদের মধ্যে সেরা এই স্লোগানে স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাচ গান মডেলিংয়ে অংশ নেয় প্রায় 600+ প্রতিযোগী। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট আবৃত্তিকার শাওন পান্ত, মডেল অনন্যা চৌধুরী ও শিল্পী আমেনা ইসলাম। এরই সাথে শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। পায়েল হত্যায় জড়িত হানিফ পরিবহনের চালক সুপারভাইজারের শাস্তির দাবি, বন্দর নগরীতে মানববন্ধন। চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে অত্যাধুনিক কোবাল্ট মেশিন, ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমার আশা। নানা আয়োজনে পার্বত্য জেলাগুলোতে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন, বৌদ্ধবিহারে প্রার্থনা, গুরুভক্তি প্রদীপ প্রজ্বলন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।